গল্প প্রতিম চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের গল্প। আজকের গল্প শীর্ষেন্দু মুখোপাধ্যায় রচিত রাখালের সমস্যা। না, এখানেও যে হবে না তা বুঝে গেছে রাখাল। আজকাল রাখাল কেমন যেন ইশারা পেয়ে যায়। খবরটা পাকাই ছিল, পাথরকান্দির হারুন আপ্তে বলেছিল বলরামপুরের ষষ্ঠীপদ নন্দীর সেজমের বাচক একটু ট্যারা বটে, কিন্তু আর সব ভালো, একেবারে রাখাল যেমনটি খুঁজছে তেমনটি গেলেই হয়। হারু খবরও দিয়ে রেখেছে। রাখালের একটু ধন্দ লাগে, সে কেমনটি খুঁজছে তা হারু জানবে কেমন করে? রাখাল নিজেই জানে না সে কেমনটি চায়। সত্যি কথা বলতে কি, তার অত বাছাবাছি বা খুঁতখুঁতানিও নেই। তার সমস্যা হলো একটা রাজি পাত্রীপক্ষ। পাত্রের এই চড়া বাজারেও কপালের দোষে তারই আর হয়ে উঠছে না। বয়সের কথা ভাবতেও ভয় করে, বয়স তো বসে নেই, মেল ট্রেনের মতো হু হু করে ছুটছে। এরকম ছুটলে দাঁত পড়তে চুল পাকতে আর কদিন। পড়েনি কি পাকেনি কি, পড়েছে পেকেওছে, তবে বেশি নয়, কয়েকটা। চোখে পড়ে না বোধ হয় এখনও তেমন, লোকে সন্দেহ করে। তার বয়স 50 ছাড়িয়েছে, কথাটা সত্যি নয় মোটেই। 50 বললেই কি 50, এখনও দেরি আছে 50-এর, ঢের দেরি। কিন্তু মুশকিল হলো মেলটা ছুটছেও বড় তাড়াতাড়ি। তা বয়সের মেল ট্রেনটা প্রায় ফেল মারিয়ে রাখাল বলরামপুর ছুটল। চৈত মাসের শেষ প্রায়, চারিদিকটা ধুলোটে, রোদের তাপ তপ্ত খোলার মতো। কেমন একটা পাগলা খ্যাপা চেহারা হয় দুনিয়াটার এই চৈত মাসে। বাস থেকে নেমে মাইলটা খেটে একটা মজা খাল পেরিয়েই বলরামপুর। পাকা বাস রাস্তাও আছে বটে, কিন্তু সেই বেলা 3টার আগে বাস নেই বলে রাখাল আর দাঁড়ায়নি। গা দেখে সে মুগ্ধ, মেলা নারকোল গাছ, মেলা পুকুর। এই চত্বরেও বলরামপুরের পুকুরে জল আছে দেখে ভারী ভালো লাগলো রাখালের। লক্ষ্মীমন্ত গা, মেয়েটাও লক্ষ্মীমন্তই হবে। 3-4টে মন্দির চোখে পড়লো রাখালের। পাকা বাড়ি আছে, আমবাগান আছে, বড় রাস্তা থেকে একটু দূরে হলেও গাখানার চেহারায় বনে দিই গ্রাম ভারী ভাবসাব। ষষ্ঠীপদ গায়ের মোড়ল মুরব্বী গোছের কেউ নয়। এক মুদি দোকানে বসে জেনে নিল রাখাল। মুদি পশ্চিম দিকটা দেখিয়ে বলল ওই দিকে গিয়ে শিব মন্দির পাবে, তার পিছনে 4-5টা বাড়ি ছাড়িয়ে লাল টিনের ঘর, নন্দীর পোতো একটু আগেই ভুসি আর খোল নিয়ে গেল। রাখালের বুকটা দুলে উঠল। কোমরে পিরানের নিচে গোপনে বাঁধা গামছাখানা খুলে মুখের ঘাম আর ময়লা খানিক মুছে নিয়ে রওনা দিল। মোড়ল মুরব্বী না হলেও ষষ্ঠীপদ যে হ্যানাত্যানা লোক নয় তা বাড়িখানা দেখেই মালুম হয়। পুরোটা ঝা চকচকে, মানুষ সমান নতুন বাঁশের বেড়া দিয়ে ঘেরা। ভিতরে 5-7খানা লাল টিনের চালাওয়ালা ঘর, একখানা আটচালাও আছে। পিছনে মেঘের মতো অন্তত 6খানেক নারকোল গাছের ভিড়, সুপারি গাছও আছে মেলা। সুতরাং ষষ্ঠীপদের পয়সা আছে, আর কে জানে বাবা পয়সার গরমও আছে কিনা। সামনে একটা বাঁধানো ঘাটওয়ালা পুকুর দেখে নেমে পড়ল রাখাল। মুখে চোখে জল দিল, আজলায় জল তুলে মাথাতেও থাবড়ালো খানিক। বুক পকেট থেকে প্লাস্টিকের চিরুনি বের করে চুল আশড়ালো। তারপর গিয়ে ষষ্ঠীপদের বাড়ির বাইরের দিককার ঘরের বন্ধ দরজার সামনে দাঁড়িয়ে হাঁক মারল, কে আছে নাগে? খানিকক্ষণ হাঁকাহাঁকি করতেই দরজা খোলার আওয়াজ। মাঝ বয়সী চশমা পরা একজন লোক দরজা খুলল। পরনে ধুতি, খালি গা, হাতে একখানা পঞ্জিকা, বোধহয় কোনো শুভ কাজের দিন টিন দেখছিল। এখনো পঞ্জিকার পাতার মধ্যে একখানা আঙুল গোজা। কাকে চাই? ষষ্ঠীপদ নন্দীর বাড়ি কি এটাই? হ্যাঁ। তা কী চাই? কী চাই তা এক কথায় বলে কি করে রাখাল, তাছাড়া কথা টথা তার বিশেষ আসেও না। তাই সে একটু বিগলিত হেসে বিনয় বলল, আগে আমি হচ্ছি বোড়াল গায়ের রাখাল বিশ্বাস, পাথরকান্দির পাশেই হারুবাবুর কাছে খবর পেয়েই আসা। হারু? পাথরকান্দির হারুন আপ্তে? আজ্ঞে। বিষয়টা কি বলো তো? মনে মনে ভারী দুঃখ পেল রাখাল। লোকটা তাকে তুমি তুমি করে বলছে, তার মানে মুখটুক ধোয়া এবং চুল আশড়ানোর পরও তাকে বিশেষ ভদ্রলোক বলে মনে হচ্ছে না লোকটার। অবশ্য সেদিক দিয়ে ধরলে ভদ্রলোক সে নয়ও, নবীগঞ্জের শিবু চৌধুরী মস্ত বড় লোক, এক সময় এমএলএ হয়েছিল, তারই গাড়ি চালাতো রাখাল। সে সময়টায় রাখাল বেশ ভদ্রলোকই ছিল, কিন্তু নতুন কেনা একটা অ্যাম্বাসেডার গাড়ি 2 বার চোট হলো তার হাতে। শিবু চৌধুরী রাগলেও
চট করে কিছু করলো না, বরং ডাক্তার দেখালো, তাকে পাঠালো চোখের ডাক্তারের কাছে। কী থেকে কী হলো বলা মুশকিল, তবে জানা গেল যে রংকানা তো বটেই, মগজেরও নাকি একটু অসুখ আছে। তাই শিবু চৌধুরীর চাকরিটা ছাড়তে হলো। বনহাটের দিকে আবার বাস চালাতে গেল রাখাল, কিন্তু চালাতে গিয়ে বুঝলো একটা গণ্ডগোল তার হচ্ছে ঠিকই, গাড়ি সোজা রাখতে পারছে না। দুদিন চালিয়েই বুঝলো হবে না, বাসের মালিকও সেই কথা বলে ছাড়িয়ে দিল। আরও কয়েক জায়গায় চেষ্টা করে হাল ছাড়ল, ড্রাইভারই তার হওয়ার নয় আর, গণ্ডগোল হয়ে গেছে যে। অগত্যা ফের শিবু চৌধুরীকে এসে ধরে পড়ল রাখাল, আপনি না বাঁচালে আর বাঁচবার পথ নেই। শিবু চৌধুরী লোকটা ঘোরেল, প্রথম কয়েক মাস সেফ বাড়ির চাকর করে রেখেছিল, তারপর নানা গড়িমসি করে পাঠালো নবীগঞ্জ হাবিবপুর লাইনের এক প্রাইভেট বাসের মালিকের কাছে কন্ডাক্টরির চাকরির জন্য। সে লোকটা দুমাস ঘুরিয়ে চাকরি দিল, তার চাকরিতে সুখেই আছে রাখাল। এক সময় ড্রাইভার ছিল বলে কোম্পানির লোকেরা খাতিরি করে, বোড়ালে তার একটু জমি আছে, দুখানা ঘরও, পাত্র হিসেবে ফেলনা নয়, তবে পুরোপুরি ভদ্রলোক তাকে বলা চলে না, এটা ঠিকই। রাখাল বিমর্ষ মুখে বলল, ইয়ে হারু বলেছিল আপনার বিয়ের যোগ্য মেয়ে আছে, সেই সুবাদেই আশা। লোকটা আবার যেন একটু জ্যান্ত হলো, শুকনো মুখটায় যেন একটু ঝিলিক ফুটল, বলল, অ তা আসুন আপনি, ওরে কানাই দাওয়ায় একটা মাদুর পেতে দিয়ে যা। খাতির পেয়ে রাখালের মনটা জল হলো, মাদুরে উঠে বসে এক ঘটি জল খেয়ে এসে বলল, উফ গরমটাও পড়েছে বাপ। ষষ্ঠীপদ মাদুরের অন্য ধারটায় বসে পায়ের তলায় মৃদুমন্দ হাত বোলাতে বোলাতে বলল, তা আপনারই ছেলে তাহলে পাত্র, কি করে টরে, লেখাপড়া কদ্দূর? রাখাল ফের গণ্ডগোলের মধ্যে পড়ে গেল। সে জানে এবং বিশ্বাস করে যে তার পঞ্চাশ পুরোতে এখনও ঢের দেরি, মাথার চুলে যে কয়টা পাক ধরেছে, যে দু চারটে দাঁত পড়েছে, সেগুলো কারো চোখে পড়ার কথা নয়, তবু তাকে পাত্র ভাবতে সকলের যে কেন এত কষ্ট। রাখাল গম্ভীর হয়ে চোখ দুখানা বুঝে ভাবতে লাগল, এর জবাবে কী বা বলা যায়, সকাল থেকে এই অবধি পেটে দানা পড়েনি, আশা ছিল পাত্রীর বাপ জেচে এই দুপুরে দুটো ভাত খাওয়াবে, এখন সে পাত্র শুনে যদি লোকটা বিগ্রয়। তাই রাখাল সোজা জবাব দিল না, গলা খাকারি দিয়ে বলল, বোড়ালে আমার কিছু জমি আছে, মোট চার বিঘের মতো, দুখানা ঘর, পাঁচ সাতটা নারকোল গাছ, চাকরিও আছে, খারাপ নয়, 270 টাকা মাইনে, নবীগঞ্জ হাবিবপুর লাইনে চণ্ডীদাস নামের বাসটা চালাই আর কি। চালানোর কথাটা মিথ্যে, তবু একসময় চালাতো, সেই হিসেবে তেমনই মিথ্যে নয়, এই যা। ষষ্ঠীপদ একটু চনমন করে বলে, সে তো বুঝলাম, কিন্তু পাত্রটির খবর কিছু না দিলে কথা এগোয় কী করে? রাখাল চোখ দুটো বুঝে বসল, বয়স বেশি নয়, 30-32 হলে খুব, তা দুপুরবেলা এসেছি মশাই, একটু চান টানের জোগাড় হয় না? ষষ্ঠীপদও একটু যেন লজ্জা পেয়ে বলে, চান? ও হ্যাঁ, ইয়ে পেটেও তো দুটো দিতে হবে নাকি? সে তো বটেই, জিরিয়ে নিন, ব্যবস্থা হচ্ছে, তা পাত্র আপনার ছেলেই তো? রাখাল খুব অভিমান ভরা চোখে পুকুরের ওপাশে একটা চষা ক্ষেতের উপর ধুদোর নাচ দেখতে লাগলো, জবাব দিল না। জবাব দেওয়ার আছেটাই বা কি, বয়স যে একটু গড়িয়েছে তা অস্বীকার করা যায় না, কিন্তু সে আর কতটা, যে লোকে যখন তখন এরকম অপমান করে? বিয়ের বয়সে রাখাল যে বিয়ে করতে পারেনি সেটাও কি তার দোষ? তখন তার খেয়ালই হয়নি বিয়ের কথা, মা বাবা ছেলেবেলাতে মরে যাওয়ায় সে প্রায় পাড়াপড়শির হাতে মানুষ, জমিজমাও বিস্তর লুটপাট হয়েছে। পরান হালদার ছিল মাতাল দাতাল লোক, তবে দিলদরিয়া, তার বাড়িতে গিয়েই প্রায় পাত পাততে হতো রাখালকে। পরান বলতো, খুব সেরে যাচ্ছিস রোজ রোজ, হ্যাঁ আম্বা তো কম নয়, ওরে বউ একটু হাত টান রেখে দিস, এই গাধাটা খুব খেতে জানে। তবে পরান লোকটা খারাপ ছিল না, তার বউ না, সেই মাতাল পরান তাকে ড্রাইভারি শেখায়, লাইসেন্স করে দেয়, এমনকি শিবু চৌধুরীর কাজটাও তারই দেওয়া। এই নানা ধান্দাবাজি করতে করতে বয়সটা যে কখন ঢলে পড়েছে খেয়াল হয়নি, কেউ একটু খেয়ালও যদি করিয়ে দিত, তার তো মনে পড়ে না কেউ তাকে একটু সোহাগ দেখিয়ে কখনো বলেছে
ও রাখাল এবার একটু বিয়ে কর, মা বেঁচে থাকলে হয়তো বলতো, পরান্দার বউ হয়তো বলতো, কিন্তু বলার সবুর সইল না, মরেই গেল মানুষটা। বিয়ের একটা মিটিমিটি ইচ্ছে অবশ্য বরাবরই ছিল তার। বছর দুই আগে আলমগড়ের দিকে একটা জায়গায় বনহাটের বাসটা বিগড়ে গেল। রাখাল কিছুক্ষণ খুটখাট করে দেখল গণ্ডগোলটা সহজে সারবার নয়। ক্লিনার ছোকরাটাকে আধ মাইল দূরে গ্রিনের গ্যারেজে লোক আনতে পাঠিয়ে সে এক বাস বোঝাই যাত্রী ফেলে একটু প্রকৃতি দেখতে আলমগড়ের মাঠে নামল। আর যেই না নামা, অমনি যাকে বলে বজ্রাঘাত হয়েছিল কি, আলমগড়ের সেই নাবাল একটা জলার ধারে ভারী মিঠে চেহারার একটি শ্যামলা মেয়ে কলমি তুলছিল। কালচে সবুজ ঘাসপাতা, জল, গাছপালার হেলদোলের মধ্যে সে যে কী একখানা ছবি। কলমি তুলতে তুলতে মেয়েটা এক ঝলক তাকালো তার দিকে। ঠিক বলতে পারবে না রাখাল কি হয়েছিল, তবে মাথার মধ্যে যেন চিরিক খেলো, একটা বজ্র এসে ফ্যাস করে ছিঁড়ে দিয়ে গেল একটা কালো পর্দা। সেই মাঠের মধ্যে দাঁড়িয়ে রাখাল যেন তার জন্ম জন্মান্তর দেখতে পাচ্ছিল। তার মনে হলো ওই মেয়েটির সঙ্গে তার সম্পর্ক আজকের নয়। কী করে যে সেদিন বাস নিয়ে বনহাটে ফিরেছিল রাখাল তা কে জানে, তবে একটা মাতাল মাতাল ঝিমঝিমুনির ভাব তার শরীরে। খানিকটা চোখ দিয়ে দেখেছে, খানিকটা ঘোর ঘোর সব দৃশ্য, কখনো হাসছে, কখনো গোমড়া মুখ করে থাকছে। সেই শুরু তার রোগের। পরে আলমগড়ে গিয়ে আতিপাতি করে ঢুড়েও সেই মেয়েটির হদিশ করতে পারেনি সে। মাঝে মাঝে তার মনে হয় মেয়েটা আসলে রক্তে মাংসের কোনো মানুষ নয়, কোনো অজানা দেশ থেকে এসে এক লহমায় দেখা বউ হয়ে তার ভিতরকার ঘুমন্ত ইচ্ছেগুলোকে জাগিয়ে দিয়ে চলে গেছে, আর তার নাগাল পাওয়ার সাধ্যি নেই। সেই থেকে বিয়ে বিয়ে করে হামলে বেড়াচ্ছে, কোনোখানেই লাগে না। সেই এক কথা, সে কি পাত্রের বাবা কিংবা দাদা, সে যে নিজেই পাত্র, এটা যেন তাদের নিরেট মগজে খেলছেই না। ষষ্ঠীপদ বলল, কিছু বলবেন তো? বলবো হে বলবো, একটু জিরিয়ে নেই। ষষ্ঠীপদ উঠে ভিতরে গেল। রাখাল আপন মনে মাথা নাড়ল, না এখানেও হওয়ার কোনো আশা নেই। কোতলপুরের শ্রীদাম রায়ের সেই কেলেকিষ্টি মেয়েটা তো সে পাত্র শুনে মূর্ছা গিয়াছিল। কি লজ্জার কথা বাবা, কামারহাটির বিশুহাটি রাজি ছিল, মেয়ে 25 পেরিয়েছে, একটা পায়ে একটু খোড়া, এটুকু না ধরলে মেয়ে চলনসই, কিন্তু সেই কার কপালে যেন পোড়া শোল মাছ জ্যান্ত হয়ে পালিয়েছিল, এ হচ্ছে সেই বৃত্তান্ত। রাখাল বিয়ে করবে শুনে পাড়ার এক ছেলের বুকে শহীদ হওয়ার বাসনা জেগে উঠল। সে গিয়ে বুক ঠুকে বলল, শুনলাম এক বুড়ো পাত্তর জুটিয়ে মেয়েকে গঙ্গা যাত্রায় পাঠাচ্ছেন, ঠিক আছে আমি করব বিয়ে, কামারহাটি কি বীর শূন্য? লে বাবা, হালুয়ার কাকে বলে, তা কামারহাটির সেই বীর রাখালের বিয়ের 12টা বাজালে। তখন রাখাল বুঝেছিল তার কুষ্ঠির বিয়ের ঘরে একটা কোন গ্রহ বেগুন হয়ে গেছে। পাথরকান্দির পরেশ বাড়ুজ্জে হাত দেখে কুষ্ঠি করে, খুব ফিকিরের মানুষ, লোকে বলে বাড়ুজ্জে নাকি তার পদবি নয়। তা হলো, সে হলো কেলে বাড়ুজ্জের পুষ্যিপুত্তর, আসলে তার বাপ ছিল নাকি নিতাই পোত। তা সে যাই হোক, পরেশ এখন জেকে বসেছে, তার কাছে গিয়েছিল রাখাল, হাত টাত খুব কষলে বলেছিল, হাতখানা একটু দেখবেন, ফাতনা একদম নড়ছেই না। পরেশ খুব ধীর স্থির চোখে তাকে মেপে বলল, কিসের ফাতনা? রাখাল খুব লাজুক মুখে বলল, আগে এই বিয়ের কথা বলছিলুম, তাশালার ফুল কি ফুটবে না আগে? পরেশ তেমন হাসি খুশি লোক নয়, মুখটা সর্বদা গোমড়া ধরনের, গম্ভীর গলায় বলল, তা বিয়ের ফুল তো আমারও ফোটেনি, তাতে কি? কথাটা ঠিক, পরেশ নিজেও বিয়ে করেনি, কেলোবারুজ্জে যথেষ্ট রেখে গেছে, পরেশের নিজের বিশাল সার আর ওষুধের কারবার, তবু বিয়ে করেনি। লোকে বলে কেলোবারুজ্জে নাকি পরেশের হাত ধরে বলেছিল, পোদের ছেলে হয়ে বামুনের মেয়ে বিয়ে করে ফেলবি না তো বাপ, প্রতিশোধ বড় অধর্ম। আশ্চর্য এই, পরেশ পুষ্যিবাপের এই কথাটা ফেলেনি, স্বঘরে বিয়ে করলে পদবীর অপমান, আবার বামুনের ঘরে বিয়ে করলে অধর্ম, এই দোটানায় পড়ে লোকটা একাবোকা থেকে গেল। রাখাল বলল, আপনাদের কথা আলাদা, আপনারা হলেন গে সব উঁচু থাকের লোক, সাধুসন্ত বললেও চলে, আমরা সব হলাম পাপি তাপি। পরেশ হাতখানা দেখছিল, দেখে টেকে বলল, বিয়ের তো কোনো বাধা দেখছি না, লেগে থাকো, হয়ে যেতে পারে। সেই লাগাই লেগে আছে রাখাল, খুব আঠালো হয়েই লেগে আছে,
কিন্তু ওই দূরের মাঠে রোদের কাঁপনের মতো কেবল আশার হিলিবিলি। এই যে এত দূর রোদের দুপুরে হাঁপসে ঘেমে নিয়ে এলো, ধুলো ওড়নোই সার হলো বুঝি। ষষ্ঠীপদর লক্ষণ মোটেই ভালো ঠেকছে না। একটা ফ্রক পরা ন্যাড়া মেয়ে এসে মধুপর্কের মতো বাটিতে একটু তেল আর একটা গামছা রেখে বলল, ওই সামনের পুকুরে চান করে নিন। রাখাল ফস করে বলল, একটা আয়না দেবে খুকি? দিচ্ছি বলে দৌড়ে গিয়ে কাঠের ফ্রেমের ঢাকনাওয়ালা একটা আয়না দিয়ে গেল সে। রাখাল বসে বসে অনেকক্ষণ নিজের মুখখানা দেখল। নিজের চোখ দিয়ে শুধু নয়, ষষ্ঠীপদর চোখ দিয়েও দেখার চেষ্টা করল। কিছু খামতি আছে বলে মনে হলো না তো তার। একটা দীর্ঘশ্বাস ফেলে সে মাথায় তেল ঘষল। গায়েও এই গরমে একটু তেল মাখল সে। চামড়াটা টান দেখাবে, একটু চকচকেও হবে। স্নান করে ঠান্ডা হয়ে চুলটুল আশ্রে গামছা রোদে শুকোতে দিয়ে বসে রইল রাখাল। খাওয়ার ডাক এলে হয়, পেটটা খোদল হয়ে আছে খিদে। আয়নাটা তুলে মাঝে মাঝে মুখ দেখে নিচ্ছে, কিন্তু তেমন খারাপ দেখাচ্ছে না। একটু ভুরু মতো নাকখানা, ঠোঁট দুটো সামান্য পুরু, দাঁত এখনও খুব চমৎকার সামনের দিকটায়। সামনের দিকে চুল একটু পাক এসেছে বটে, তবে সেটা না ধরলেই হয়। সেই ন্যাড়া মেয়েটা লাফাতে লাফাতে এসে বলল, ভাত দিয়েছে, খেতে আসুন। বাইরের ঘরেই পিড়িপাতা, সামনে থালা, লাল চালের ভাত, উচ্ছের চচ্চড়ি, বাটিতে কলাইয়ের ডাল, একটু আলু পোস্ত আর আমের ঝোল। কিন্তু জায়গাটা হয়েছে তার একার, ষষ্ঠীপদ সঙ্গে বসছে না, তার মানে তাকে বিশেষ খাতির দেখাচ্ছে না। একেবারে একা একাই বসে খাচ্ছিল রাখাল। বড় বোকা বোকা লাগছে নিজেকে। বোকা তো সে বটেই, কিন্তু হেনস্থাটা বড্ড বাজছে তার। হঠাৎ ভেতর বাড়ির দরজার কাছ থেকে কে যেন বেশ মিহি সুরে বলল, আর ভাত দেব? একটু চমকে উঠে চাইল রাখাল। একটা ছাপা শাড়ি পরা বয়সকালের মেয়ে, লম্বাটে গরম, তবে মুখখানায় ষষ্ঠীপদর মুখের ছাপ। পাত্রী নয় তো? চোখের পলক না ফেলে এবং গেরাস ভুলে রাখাল চেয়ে থাকে। মেয়েটা কপাটের আড়ালে সরে গিয়ে বলে, ভাত লাগবে? তা দিলে হয় আর একটু। মেয়েটা একটা কাঁসার থালা হাতে এগিয়ে এলো, মুগ্ধ হয়ে দেখল রাখাল। হারু বলেছিল, একটা চোখ ট্যারা। ট্যারা কোথায়, দিব্যি চোখ, গালে মাংস কিছু কম, তা হোক, ঝুলে পড়া ফোলা ফোলা গাল পছন্দ নয় রাখালের। মাথায় চুল কিছু কম কি? ও আজকাল একসার হচ্ছে, তেলের যা ভেজাল। নিচু হয়ে মেয়েটা ভাত দিল। রাখাল না করতে ভুলে গিয়েছিল বলে মেয়েটা কাঁসার থালা প্রায় উপুর করে ঢাললো পাতে। তারপর বলল, ডাল আনছি। ডাল? তা দিলে হয় একটু। থালার দিকে চেয়ে রাখালের চোখ দুটো একটু বড় হলো, ও বাবা এত ভাত! কিন্তু ভাত ফেলতেও পারল না রাখাল। মেয়েটা ধোয়া ওঠা এক বাটি ডাল আর আলু পোস্ত এনে দিল খানিকটা, পেট ভরে খান। শুনে রাখালের চোখে জল এলো, বহুকাল এমন ছুরি কেউ সেদে খাওয়ায়নি। আহা, বউ করতে হয়তো এমনি। এইসব সাত পাঁচ ভাবতে ভাবতে সে বিপুল ভাত টানতে লাগলো রাখাল। ফাঁসির খাওয়া হয়ে গেল। উঠে পুকুর থেকে আঁচিয়ে এসে যখন দাওয়ায় বসল, তখন শরীরটার ওজন যেন বইতে পারছে না, হাঁসফাঁস লাগছে। ষষ্ঠীপদও আর দেখা দেয়নি, কেন দেয়নি কে জানে। এখনও তো সে জানে না যে রাখালই পাত্র। ন্যাড়া মেয়েটা একটা মাদুর পেতে দিয়ে গেল দাওয়ায়, বলল, একটু গড়িয়ে নিন, বাবা বেরিয়েছে, একটু বাদে আসবে। রাখাল একটু গড়ালো, গড়াতে গড়াতেই ভাবতে লাগলো, নন্দীর পো গেল কোথায়। দুশ্চিন্তা মাথায় থাকায় ঘুমটাও হলো না তেমন, আর কি গরমটাই পড়েছে বাপ। যখন উঠে বসল তখন একগাল মাছি, সামনেই ষষ্ঠীপদ দাঁড়িয়ে, গায়ে পিরান, পরনে ধুতি, হাতে একটা গোটানো ছাতি, তার পাশে আরও দুজন দাঁড়িয়ে, বেশ মুরব্বীর মতো চেহারা তাদের। একজনের আবার ঝোলা গোফ, তিনজনের চোখেই একটু কটোমটো চাউনি, তাকেই দেখছে। তিনজনের পিছনে ছায়ার মতো আরও একজন দাঁড়িয়ে, মুখটা ঠিক দেখা যাচ্ছে না, তবে কালো মতো বেটে একজন। ঝোলা গোফ ষষ্ঠীপদকে বলল, এই নাকি? আজ্ঞে, আমি তো ভেবেই পারিনি এ লোক নিজে মেয়ে দেখতে চলে আসবে। ঝোলা গোফ পিছনের দিকে চেয়ে সে ছায়ার মতো লুকোনো লোকটাকে ডাকল, হারু, কাজটা ঠিক হয়নি। হারু? হারু নাপতে পট করে উঠে পড়ল রাখাল। বলল, কী সব হচ্ছে বলুন তো, সমস্যাটা কী?
ষষ্ঠীপদ একটু তেরিয়া হয়ে বলে, নিজে বিয়ে করতে চাও এ কথাটা প্রথমেই বলে দিতে পারতে। গরিব হলেও তো আমরা হাবাতে নই যে তোমার মতো বুড়ো হাবড়ার গলায় মেয়েকে ঝুলিয়ে দেব। গিয়েছিলুম বিয়ের কথাবার্তা বলার জন্য মোড়ল মশাইয়ের সঙ্গে পরামর্শ করতে। পথে দেখি হারু সুবল ঘটকের শ্রাদ্ধের ঘাট কাজ ছেড়ে ফিরছিল। শুনে তো হেসেই অস্থির, বলে বিয়ে পাগলাটাকে নিয়ে একটু রগর করছিলুম, তা কী করে জানবো যে এমন হুটোপাট করে নিজেই এসে হাজির হবে। ষষ্ঠীপদ ছাড়া আর সবাই মিচকি মিচকি হাসছে। রাখালের মুখটা শুকিয়ে গেল, কাউকে কিছু বলার নেই, তার নালিশেরও কিছু নেই। এরকম যে হবে সে আগেই ধরে নিয়েছিল, তবে এরা বড্ড বেআব্রু করলো তাকে। রগর করার মতো কিছু সে কি করেছে? একটা দীর্ঘশ্বাস ফেলে রাখাল দাওয়ার দড়ি থেকে গামছাখানা টেনে নিল, পিরানটা গায়ে চড়াতে চড়াতে বলল, তাহলে আসি আগে, বড় কষ্ট দিয়ে গেলাম। ষষ্ঠীপদ সমেত তিনজনই এ কথায় চুপ মারল, এরা ভদ্রলোক, খুব বেশি অপমান করতে চায় না। রাখাল মাঠের দিকে পা বাড়াতেই ভিতর বাসা থেকে সেই গলাটা শোনা গেল, বাবা একটা কথা আছে শোনো, মা তোমাকে ডাকছে। ষষ্ঠীপদ ব্যতিব্যস্ত হয়ে ঘরে ঢুকল, রাখাল দাঁড়াবে কি না বুঝতে পারছিল না, দোনামোনা করে সে নেমেই পড়ল রাস্তায়। সোনা বোঝা তার সব হয়ে গেছে, দিনের আলো মরে আসছে, রোদের রঙে লালচে ভাব, পাঁচটায় ফিরতি বাস আছে, ধরবে। এ বেলাটায় যেন আর হাঁটতে ইচ্ছে করছে না, মেয়েটা খাইয়েছে খুব, অনেকটা আলু পোস্ত, এতখানি ডাল, তাই কথাটাই অনেক দিন মনে থাকবে। রাখাল একটা দীর্ঘশ্বাস ফেলল, বিয়ে কপালে যখন নেই দেখা যাচ্ছে তখন ক্ষান্ত দেওয়াই ভালো। মুদিখানা থেকে এক বান্ডিল বিড়ি কিনল রাখাল, এমনিতে খায় না, আজ ভাবল একটু নেশা টেশা এবার ধরা ভালো, বউয়ের বদলে বিড়ি মন্দ। বাস রাস্তাটা একদম ন্যাড়া, গাছ টাছ নেই, কয়েকটা দোকান আছে চাপান বিড়ির। চায়ের দোকানে বসে রাখাল ছোট গিলাসে চা খাচ্ছিল, বাস আসতে এখনও দেরি আছে, রোজই লেট করে, আজ আবার কোথায় যেন হাটবার। আচমকাই পিঠে একটা থাবড়া পড়ল, খানিক চা চলকে পড়ল পিরানে। রাখাল মুখটা তুলে দেখল হারু নাপতে, কেমন যেন রাখালের রাগ হলো না, একটু হেসে এসে বলল, ফিরবে নাকি, তা বসো এক পাত্র চা খাও, বলে রাখাল বিড়ি বের করে বাড়িয়ে দিয়ে বলল, বিড়িও চলুক। হারু জিভ কেটে বলে, আরে থাক থাক ওসব হবেক্ষণ, এখন চলো, তলব হয়েছে। রাখাল আতকে উঠে বলে, তলব মানে? দুনিয়াটাই পাগল রে ভাই, ভগবানের লীলা বুঝি এমন সাধ্য নেই, চলো তুমিও গিয়ে বুঝতে পারো কিনা দেখো। রাখাল একটু কাঁচুমাচু হয়ে বলে, কেন গো, মেয়ে দেখতে এসেছিলুম বলে এরপরও আরও হেনস্থা করবে নাকি? হারু ফের জিভ কেটে বলে, আরে ছি, কার এমন বুকের পাটা, স্বয়ং মেয়েই যে বেঁকে বসেছে, তোমাকে ছাড়া বেয়ে বসবে না। ইয়ার কি, রাখাল বেকুবের মতো কিছুক্ষণ চেয়ে থেকে বলে, আর দগ্ধে মেরো না হারুদা, আমার ঘাট হয়েছে, যেখানে যাই সেখানেই ধরে নেয় আমি পাত্র নই, পাত্রের বাবা বা দাদা, ঘেন্না ধরে গেল। সেইটাই তো রহস্য গো রাখালদা, এ মেয়ে তোমাকে ঠিক চিনেছিল, বাপদাদা নয় স্বয়ং পাত্র, মায়ের ঝিয়ে কথা কয়ে রেখেছিল দুপুরে, তোমাকে বিদায় করে ষষ্ঠীপদ ঘরে ঢুকতেই সে কি ঝাপাঝাপি হলো কিছুক্ষণ, মেয়েও বলে তার মাও বলে, কী এমন দোষের পাত্র শুনি, বয়স হয়েছে তা বলে তো বুড়ো নয়, পুরুষের আবার বয়স কি, তাছাড়া লোকটা বড্ড ভালো মানুষ, মুখ দেখলেই বোঝা যায়, যত্ন আত্মীর কেউ নেই, কেমন জলে পড়া চেহারা, এই পাত্রই নাকি ওদের চাই, ষষ্ঠীপদ এখন এক গলা জলে, চলো ভাই গিয়ে তাকে উদ্ধার করবে। রাখালের যে খুব একটা আনন্দ হলো তা নয়, তবে বুকটা কেমন স্তব্ধ হয়ে গেল। ভো বাজিয়ে বাসটা এসে দাঁড়ালো সামনেই, ধুলোয় ঢেকে গেল চারদিকটা, কী লোক বাবা কী লোক, আষ্টে পিষ্টে আঁকড়ে আছে বাসটাকে। হারু তাড়া দিল, কি হলো গো ওঠো। যাচ্ছি হে যাচ্ছি, অত ওঠো বলতে গিয়ে হাজির হতে নেই, লোকে হ্যাংলা ভাববে। ধন্যবাদ গল্পটি শোনার জন্য, ভালো ভালো গল্প পেতে আমাদের সাথে থাকুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন ঝটপট। গল্পটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আমাদের জন্য কোনো পরামর্শ থাকলে তা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। ভালো থাকুন সবাই।